আরো একবার যে খবরের দিকে নজর রাখবো পুরুলিয়ায় আক্রান্ত তিন সাধু গঙ্গা সাগরে যাওয়ার পথে আক্রান্ত হলো তিন সাধু বিজেপির এক স্যান্ডেলে পোস্ট করা ভিডিও নাবালিকাদের অপহরণ করার চেষ্টা করেছিল ওই সাধু এমনই গুজব রোটে ছিল আর এই গুজব রোটতেই রীতিমতো স্থানীয় বাসিন্দারা চড়াও হয় ওই তিন সাধুর ওপর ইতিমধ্যে এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ বিজেপির আইন শৃঙ্খলা পাল্টা নিশানা করা হয়েছে তৃণমূলের তরফে গঙ্গাসাগর আসার পথে আক্রান্ত তিন সাধু বিজেপির এক্স স্যান্ডেলে পোস্ট করা ভিডিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্যব্য তিনি এই ভিডিও পোস্ট করেছেন আর এই ভিডিও পোস্ট পোস্টের পরেই তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে পুরুলিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার তপন যে পরিস্থিতি দেখা গেল যে যে গুজব রোটে ছিল এবং তারপর পুলিশের তরফে তৎপরতার সঙ্গে বারো জনকে গ্রেফতার করা হয় ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল এবং পাশাপাশি বিরোধী দলের মধ্যে তরজা শুরু হয়েছে দেখো ভাস্বতী গত বৃহস্পতিবার দুপুরবেলায় যখন এই ঘটনা ঘটে তখনই পুলিশের পক্ষ থেকে যখন পুলিশের পুলিশের কাছে খবর যায় তখনই পুলিশ সঙ্গে সঙ্গে রাস করে এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং তোমায় বলি যে জেলা পুলিশ সুপার যেটা আজকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে বারো জনকে গ্রেপ্তার করা যুক্ত থাকার অভিযোগে জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় মাথা কারা তাদের খোঁজ করার চেষ্টা করবে তোমায় বলি যে গত পরশুদিন যখন এই ঘটনা ঘটে তারপরেই তাদের যেটা অভিযোগ যে সাধু সন্ন্যাসীরা যেটা অভিযোগ করছেন যে এই কাশীপুর থানা দিয়ে থানা এলাকা দিয়ে যখন তারা বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন সেই সময় গৌরাঙ্গি স্টেশন গৌরাঙ্গি গ্রামের সামনে তাদেরকে গাড়ি আটকে তাদেরকে মারধর করা হয় এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় কিন্তু গতকাল রাত্রে এই সন্ন্যাসীদেরকে যখন জেলা জেলা জেলার সাংসদ যতীন্ময় সিং মাহাতো তিনি যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন কাশীপুর থানা থেকে যেহেতু তারা কাশিপুর থানাতেই ছিল তারা যখন কাশিপুর থানা থেকে তাদেরকে যখন নিয়ে আসা হয় তারপরেই তিনি যেটা অভিযোগ করেন আজ সকালে যে তাদেরকে ওই ওই এলাকায় একটি সিভিক ভলেন্টিয়ার্স যে যার নাম নাকি শেখ আনোয়ার তিনি নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনি গোটা ঘটনারায় চক্রান্ত করে ফাঁসি ফলত তিন রকম এই যে বক্তব্য উঠে সেই একটা তৈরি হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গোটা ঘটনা পুলিশ নিজে শুভমোটো কেস করেছে এবং এই ঘটনায় বারোজনকে গ্রেপ্তার করেছে তুমি জানো যে গতকাল রাত্রে এই সাংসদ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে যখন তারপরে আজ সকালে স্থানীয় আমাদের যে শহরের কালী মন্দির চকবাজার কালী মন্দির সেখানে পুজো দেন এবং তার কাছ থেকে তিনি ক্ষমা চেয়ে নেন যে জেলায় যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে জেলার ভাবমূর্তি নষ্ট হয়েছে তিনি তাদের কাছ থেকে ক্ষমা চান এবং তারপরেই যেটা জানা যায় যে এই সন্ন্যাসীরা তারা নিজের গ্রামে অথচ নিজের যে আশ্রম সেই আশ্রমে ফিরে যাবেন তার কারণ যে তাদের যে গাড়ি ভাঙচুর করা হয়েছে সেই গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যার জন্যই তারা গঙ্গাসাগরে যাবেন না তারা পুনরায় গ্রামে বা ওই আশ্রমে ফিরে যাবেন বাস্তি একেবারে তুমি সঙ্গে থাকো তপন আক্রান্ত এক সাধু কি জানাচ্ছেন এই ঘটনায় শোনাবো रास्ते में सर, जैसे हम जा रहे थे गंगा सागर के लिए रास्ते में अचानक गाड़ी को रोका हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़फोड़ कर दिया पुलिस प्रशासन गया हमको थाने में रख दिया कितने किया थे। कोई पता नहीं सर न जाने दो सौ आदमी थे न जाने तीन सौ थे हमको तो बेहोशी आ गई थी उन लोगों ने रहा है कि लड़की लेके भाग रहे थे। क्या नहीं, कुछ नहीं वो भी बेटियाँ आई हम लोगों से माफ़ी मांगने लगी हमने कहा बेटी हमारा ही कोई पाप उदय हुआ जो हमको ये दंड पड़ा তপন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তপন যে অভিযোগ করছেন সাধুরা এবং তারা যেমনটা বলছেন যে এই যে তারা রান্না করছিলেন এবং সেই সময়ে নাবালক নাবালিকাদের অপহরণ করার যে গুজব রটে যায় এই অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ কি জানা যাচ্ছে কি তাদের পরিচয় দেখো তোমায় বলি বিভিন্ন রকম তথ্য উঠে আসছে ফলত যেহেতু জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেছেন যে এই যে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তারপরেই ওই ওই রাস্তা দিয়েই তিনটি নাবালিকা যারা স্কুল থেকে ফিরছিলেন তারা তাদের মুখোমুখি হন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে এই বাঁকুড়া যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে সেই সংক্রান্ত কিছু তথ্য জানার চেষ্টা করেন তারপরেই তারা যখন বেরিয়ে যান তারপরেই এই ঘটনা ঘটে সেখানে চাউর করে দেওয়া হবে বা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে এই যে সাধু আছে যারা তারা নাবালিকাদেরকে অপহরণ করছে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফলত তারপরেই এই গণপিটুনি এবং তারপরেই তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ ফলত গোটা ব্যাপারটাই জেলা পুলিশ সুপার খুব কড়াভাবে কড়া কড়া সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা তিনি যেটা বলেছেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না ফলত জনকে যেমনি গতকাল রাত্রেই গ্রেপ্তার করা হয়েছে তেমনি আগামী দিনে আরও গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন ভাসী একদমই ধন্যবাদ জানাবো তপন সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তপন আলদার একদিকে যেরকম বিজেপির তরফে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগা হচ্ছে পাশাপাশি তৃণমূলের তরফেও নিশানা করা হচ্ছে গঙ্গাসাগর আসার পথে আক্রান্ত হয় তিন সাধু গুজব রটেছিল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্যব্য তিনি এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন আর সেই ভিডিও সামনে আসতেই কিন্তু রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে ইতিমধ্যেই ঘটনায় শত মামলা রুজু করেছে পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট বারো জনকে গঙ্গাসাগর আসার পথে আক্রান্ত তিন সাধু এক স্যান্ডেলে আহ মাল্যব্যকে করে রাজ্য সরকারের দিকেও আক্রমণ শানিয়েছেন বিজেপির নেতারা